নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা শিক্ষক মন্ডলী। নদী ভাঙন মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের সমস্যা এবং এই গঙ্গা ভাঙন জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষিত, কিন্তু সমস্যার স্থায়ী সুরাহা কিছুতেই হচ্ছে না। প্রত্যেক বছর শুধু টাকা বরাদ্দেরই কথা শোনা যায়। এবছর বর্ষা শুরু হতেই শামশেরগঞ্জে ব্যাপক হারে ভাঙন শুরু হয়, ফলে ধানঘরা, ধুশ্রীপাড়া এবং প্রতাপগঞ্জের প্রায় 500 পরিবার ক্ষতিগ্রস্ত হয়। অনেকের বাড়ি ইতিমধ্যে গঙ্গার গ্যাস কবলে চলে গিয়েছে, চারিদিকে শুধু হাহাকার। সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাশে দাঁড়াতে নিমতিতা অঞ্চলে সমস্ত প্রাথমিক দলের শিক্ষকগণ আজ শুক্রবার নিমতিতা জিডি ইনস্টিটিউটে 300 মানুষজনকে খাওয়ানোর ব্যবস্থা করে এবং তারা তাদের ফান্ড থেকে 4 দিন দুবেলা খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। তো ধন্যবাদ যারা বন্ধুরা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।